আসসালামু আলাইকুম, কবির বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে, সেক্ষেত্রে আপনাদের আর বসে থেকে কিন্তু কোনো লাভ নেই, পড়াশোনা করতে হবে, একটু হলেও সময় ব্যয় করতে হবে যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ভোকেশনাল শাখা থেকে, কারিগরি শাখা থেকে অথবা দাখিল ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য নিয়মিত আমি সাজেশন প্লাস ক্লাস, বেসিক ক্লাস সব কিছু দিয়েই সাহায্য করার চেষ্টা করছি যেন আপনাদের রেজাল্টটা ভালো হয়। আজকে তারই ধারাবাহিক কথায় গণিতের ত্রিকোণমিতির আগে আমি আপনাদের বেসিক ক্লাস করেছিলাম, একটি অঙ্ক দেখেছিলাম, আজকে আর একটা অঙ্ক করবো যে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আপনাদেরকে শিখতেই হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা যেই সূত্রগুলো দেখিয়েছিলাম সেই সূত্রগুলো আপনারা খুব ভালোভাবে আয়ত্তস্থ করেছেন, মুখস্থ করেছেন। যারা মুখস্থ করেছেন, সূত্রগুলো দেখেছেন, তাদের জন্য অঙ্ক বোঝা একেবারেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু খেয়াল করবেন যে এটা হচ্ছে মূল বইয়ের 19 নম্বর অঙ্ক, আমাদের বলছে প্রমাণ করো যে এতটুকু দিয়ে সমান হচ্ছে এতটুকু। তো আমরা জানি সমানের এই বাম পাশের অংশটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশের অংশটাকে বলে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 - sin a ডিভাইডেড 1 + sin a, ওকে, তার উপর আবার রুট আছে। এখন এই অঙ্কগুলো আপনার মনে রাখতে হবে, যদি রুটের অঙ্কগুলো থাকে তো নিচে যা থাকবে তার বিপরীতটা দিয়ে আপনি উপরে নিচে গুণ করে দিবেন। কীভাবে? মানে নিচে 1 + sin আছে, লব আর হর আছে, এই যে 1 - sin এটা হচ্ছে লবে আছে, আর 1 - 1 + sin এটা হরে আছে। তাহলে হরে মানে 1 + sin এখানে নিচে, এই দাগের নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। বিপরীত মানে কি? 1 + sin এ আছে, তাহলে আপনার বিপরীত হচ্ছে 1 - sin এ। যেমন দেখেন সমান দিলেন এই, তাহলে আপনার মূল জিনিস যেটা আছে 1 - sin a সেটা আগে লিখে নিলেন, আর 1 + sin a সেটা আগে লিখে নিলেন। এখন নিচে কি 1 + sin, তাহলে বিপরীতটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। বিপরীত মানে কি? 1 - sin a, আবার নিচে হচ্ছে 1 - sin a দিয়ে গুণ করলাম। তাহলে এই লাইন আমি কী করছি? লব ও হরকে 1 - sin a দ্বারা গুণ করছি। সেটা এখানে আমাদের লিখতে হবে একটা সাইড নোট দিয়ে, যে লব ও হরকে রুট 1 - sin a দ্বারা গুণ করে, ওকে, লিখে দিলে কি হলো? আপনি লিখলেও আপনার অঙ্কটা বুঝতে সহজ হলো, টিচারও কিন্তু আপনাকে ভালো মনে করলো, বুঝতে পারলো। তাহলে আমরা কি করছি? লব ও হারকে 1 - sin a দ্বারা গুণ করে দিয়েছি। এখন কি করব? দেখেন রুট দিলাম, 1 - sin উপরে এ একটা আছে, গুণ আকারে এ একটা আছে, তাহলে কয়টা আছে? যেমন দেখেন আমরা এখানে দেখি a * a করলে কি হয়? এ স্কোয়ার হয়। এখানে একই রকম 1 - sin a গুণ করলে হবে 1 - sin a হোল স্কোয়ার। আর নিচে দেখেন একই রকম নাই, কিন্তু নিচে আছে 1 + sin 1 - sin, এটা আবার একটা সূত্রের সাথে মিলে যায়। দেখেন তো, এটা মনে আছে কিনা সূত্রটা গত ক্লাসে করছিলাম, a + b * a - b সমান a² - b²। এ মানে হচ্ছে এখানে 1, এই যে 1, আর b মানে হচ্ছে সাইন, এ মানে 1, b মানে সাইন, তাহলে মিলে গেল না? a + b মানে 1 - sin, a + b 1 - sin মানে a - b, তাহলে সূত্র হবে কি? a² - b² এ মানে এখানে কি? 1, 1-এর উপর স্কোয়ার দিলে 1-ই হয়, আর b মানে হচ্ছে সাইন, সাইনের উপর স্কোয়ার দিলে হবে sin² a। তাহলে এখানে আমরা এই সূত্র প্রয়োগ করে এই লাইনটা পেয়েছি। এরপরে রুট দিলাম 1 - sin a, তার উপর হচ্ছে স্কোয়ার 1 - sin² দেখেন এই অঙ্কটা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, কিন্তু হচ্ছে এই রুটটা হচ্ছে ভ্যানিশ করা, কারণ যেখানে রাইট হ্যান্ড সাইড আমরা বের করব সে জায়গায় কিন্তু কী নাই বলেন তো? রুট নাই। তো রুট করতে হলে আমরা 9 থেকে পড়ে আসছি, রুট স্কোয়ার
একসাথে থাকলে কি হয়, কেটে যায়। তার মানে রুটের উপর স্কোয়ার অথবা স্কোয়ারের উপর রুট থাকলে সে দুটা কেটে যায়। যেমন দেখেন স্কোয়ারের উপর রুট, তাহলে এই রুটটা কিন্তু বাদ হয়ে যাবে, কিন্তু নিচে কি, নিচে আমাদের দেখেন হোল স্কোয়ারের উপর কিন্তু রুট নাই, এটা আলাদা আলাদা আছে, হোল স্কোয়ার বানাতে হবে। সেই ক্ষেত্রে এখানে আর একটা সূত্র আপনাকে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের একটা সূত্র আছে, কস স্কোয়ার। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কস স্কোয়ার। এখন দেখেন তাহলে এখন আপনি কি হলো, আপনার একটার উপর স্কোয়ার, একটার উপর স্কোয়ার, স্কোয়ার রুট বাদ যাবে, স্কোয়ার রুট বাদ যাবে, তাহলে আপনার অবশিষ্ট থাকবে উপরে ওয়ান মাইনাস সাইন, আর নিচে থাকবে হচ্ছে কস। ওকে, ওয়ান মাইনাস সাইন আর নিচে থাকলো কস। এরপর কি করবেন, এই ওয়ান দিয়ে কসের সাথে একটা ভগ্নাংশ বানাবেন, আর মাঝখানে উপরে কি আছে, মাইনাস, মাইনাস দিবেন। এই সাইন দিয়ে কস দিয়ে একটা ভগ্নাংশ বানাবেন, তাহলে সাইন উপরে চলে গেল, কস নিচে চলে আসলো। ওকে, আপনি একটা কথা মনে রাখবেন, যদি নিচে একটা থাকে উপরে একাধিক থাকে তাহলে একাধিক ভগ্নাংশ বানানো যায়, আমি যেভাবে বানালাম। এখন আসেন এই ওয়ান বাই কস, এটা একটা সূত্র আছে না, মনে আছে আপনাদের, সেক এ। সাইন বাই কস আর একটা সূত্র পড়ছেন না, ট্যান এ, এটা সরাসরি সূত্র বসালাম। ওয়ান বাই কস মানে হচ্ছে সেক, সরাসরি সূত্র বসিয়েছি, আর সাইন বাই কস ট্যান, সরাসরি সূত্র বসিয়েছি। এখন দেখেন তো আপনার ওই লেফট হ্যান্ড সাইডটার সাথে মিললো কি না, লেফট হ্যান্ড সাইডে কী ছিল, রাইট হ্যান্ড সাইডে কী ছিল, সেক মাইনাস ট্যান, আমরা অঙ্কটা করে কি পেলাম, সেক মাইনাস ট্যান। সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং অঙ্কটা প্রমাণ করতে বলছে, যার কারণে লিখবো হচ্ছে প্রুভড অথবা প্রমাণিত। ওকে, তো এই অঙ্কটা আপনার খুব ভালোভাবে শিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট 19 নম্বর অঙ্কটা, শিক্ষার্থীবৃন্দ। তো 19 নম্বর অঙ্কটা আপনি খাতায় কয়েকবার প্র্যাকটিস করবেন, করে কিন্তু সমাধান করবেন, তাহলে আপনার একবারে দুইটা কাজ হবে। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে গেল, শিখা হয়ে গেলো, খাতায় একটা নোট আকারে থেকে গেলো। আমি যে অঙ্কগুলো করছি আপনি জাস্ট একটা নোটে উঠায় রাখবেন, একটা ভালো খাতায় উঠায় রাখবেন, পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা কবিটিক বাংলার সাথে আছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে স্বাগতম জানাই, এবং যারা নতুন জয়েন করছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আপনারা থাকুন সাথে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।